হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো বন্ধুরা, বিকাশের সাথে আমরা সবাই খুব পরিচিত। বিকাশ হচ্ছে কি? একটা মোবাইল ব্যাংকিং। এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক ফোন থেকে আরেক ফোনে আমরা খুব সহজে টাকা পাঠাই। তবে এইখানে লেনদেন করার সময় কিছু কিছু সময় দেখা যায় একটা ভুলের কারণে আমাদের সেই টাকাটা চলে যায় অন্য একটি নাম্বারে। এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে বলি, যেমন ধরেন আমি একজন ব্যক্তিকে 1000 টাকা পাঠাবো এবং সেই ব্যক্তির নাম্বারটা আমাকে ভুল দিয়েছে। তো সেই যে নাম্বারটা দিয়েছে আমাকে, সেই নাম্বারটা ভুল দিয়েছে, সেই নাম্বারেই আমি টাকাটা পাঠালাম, কিন্তু টাকাটা তার কাছে যাবে না, টাকাটা চলে যাবে অন্য একটি নাম্বারে। আবার দেখা যায় ওই ব্যক্তি নাম্বারটা ঠিকই দিয়েছে, আমি যখন টাকাটা সেন্ড করছি আমি একটা নাম্বার ভুল উঠেছি, সেই ভুলের কারণে টাকাটা চলে যায় অন্য একটি নাম্বারে। তো আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি যদি বিকাশ ব্যবহার করে থাকেন, আপনার যদি এইরকম কোনো সমস্যা হয়ে থাকে বা সামনের দিকে হতেও পারে, তার জন্য আপনাদেরকে বলতেছি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকাটা যদি ভুল নাম্বারে চলে গিয়ে থাকে, সেই টাকাটা আপনি খুব সহজে কীভাবে ব্যাক নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, যাই হোক, চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। এবং আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু ভিডিও শেষে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ফিরে আসলাম ছোট্ট একটা ইন্টোর পর। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই যে আমার সেকেন্ড যে চ্যানেলটি রয়েছে বাবলু গেমার, এটা একটা গেমিং চ্যানেল, অবশ্যই এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফ্রি ফায়ার এবং লাইকি অ্যাপসের ডায়মন্ড টপ আপ করতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের বাবলু গেমার পেজের লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে? ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুক পেজে যোগাযোগ করবেন, অথবা আমাদের এই চ্যানেলে লাইকি অ্যাপের ডায়মন্ড বিষয়ে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো দেখে সেখানে আমাদের ইমো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলো চেক করে আপনারা আমাদের কাছ থেকে ডায়মন্ড খুব সহজে কিনতে পারবেন, সেটা ফ্রি ফায়ার ডায়মন্ড হোক অথবা লাইকি অ্যাপসের ডায়মন্ডই হোক। তো যাই হোক বন্ধুরা, তো আমরা এখন সরাসরি চলে যাব বিকাশে। তো আমি বিকাশে চলে আসলাম, আসার পর এখন আমি ইচ্ছাকৃতভাবে একটি ভুল নাম্বারে টাকা সেন্ড করব। টাকা সেন্ড করে আপনাদেরকে সেই টাকাটা ব্যাক নিয়ে এসে দেখাবো এবং আপনারা কিভাবে ব্যাক নিয়ে আসবেন, দুইটা মেথড আপনাদেরকে দেখাবো। দুইটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজে আপনারা আপনাদের টাকাটা ব্যাক নিয়ে আসতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা মেন ব্যালেন্সটা চেক করবো যে আমার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। তো এখান থেকে ব্যালেন্সের জন্য দেখার জন্য ব্যালেন্স অপশনে ট্যাপ করলাম, 540 টাকা রয়েছে এবং এই 540 টাকা থেকে 500 টাকা আমি ভুল নাম্বারে সেন্ড করবো। এর জন্য আমি কী করবো, এখান থেকে যে সেন্ড মানি যে অপশনটা রয়েছে এখান থেকে সরাসরি সেন্ড মানির উপর একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করা মাত্র এখানে আমরা কী করবো, একটা ভুল নাম্বার টাইপ করবো। তো এখানে আমি একটা ভুল নাম্বার টাইপ করতেছি। তো বন্ধুরা, এইখানে আমি একটা ভুল নাম্বার টাইপ করে দিলাম এবং টাইপ করার পরে এইখান থেকে আমি এই অ্যারো আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দিব হচ্ছে গিয়ে 500 টাকা এবং এই 500 টাকা আমি এই ভুল নাম্বারে সেন্ড করব, ঠিক আছে? তো এটা একটা ভুল নাম্বার আমি এমনিতেই টাইপ করেছি, এই নাম্বারে আমি সেন্ড করতেছি। এখান থেকে জাস্ট অ্যারোর উপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করা মাত্র এখানে পিন নাম্বার চাইতেছে, তো আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমার ব্যালেন্স হচ্ছে গিয়ে 500 টাকা, আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম, দেন এখান থেকে আমি নেক্সট করে দিব। নেক্সট করার পরে এখানে আমি সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এটার উপরে আমি ট্যাপ করে ধরে রাখবো। এখানে দেখেন ট্যাপ করার পরে এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আপনার যদি টাকাটা যখন আপনি কাউকে সেন্ড করবেন, সেন্ড করার সময় একটা জিনিস অবশ্যই আপনি খেয়াল করবেন, এই স্ক্রিনশটটা যদি আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে বলতেছি। আর এই টাকাটা যদি আপনি ব্যাক নিয়ে আসেন, আমি যেভাবে দেখাবো, এটা ব্যাক আনার জন্য অবশ্যই কিন্তু আপনার ফোনে বিকাশ অ্যাপ থাকতে হবে। আপনি যদি এমনিতে ডায়াল করেও যদি টাকা সেন্ড করে থাকেন, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, আপনি বিকাশ অ্যাপে আসলে সেই টাকাটা আপনি রিফান্ড করতে পারবেন, আনতে পারবেন। এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, উপরে একটা লেখা রয়েছে যে আপনার সেন্ড মানি রিকোয়েস্টটি প্রতিক্রিয়া দিন রয়েছে, এখানে দেখতে পারতেছেন, অর্থাৎ এটা পেন্ডিংয়ে রয়েছে, ঠিক আছে? তো এটা এখনও তার কাছে পৌঁছায় নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে গিয়ে এখানে যে আমি বিকাশ নাম্বারটা ব্যবহার করেছি, এই নাম্বারে এখনও পর্যন্ত কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি, ঠিক আছে? অনেক সময় দেখা যায় কি যে আপনারা বিকাশ নাম্বার ঠিকই দেন, মানে সব ঠিক আছে, পুরো নাম্বারটা ঠিক আছে, লাস্টে একটা নাম্বার ভুল হয় অথবা মাঝখানে একটা নাম্বার ভুল হয়, এবং যে নাম্বারটা ভুল হয় সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে, যেমন আমি বিকাশ আগে অনেক লেনদেন করেছি, আমারও এরকম হয়েছে কয়েকবার, ঠিক আছে, যখনই দেখেছি যে এরকম লেখা আছে পেন্ডিংয়ে রয়েছে, তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই কী নাম্বার দিয়েছেন, ঠিক আছে, এই নাম্বারে তো আমি টাকা সেন্ড করলাম, এটা পেন্ডিং দেখাচ্ছে কেন, এটাতে তো এখনও পর্যন্ত বিকাশ খোলা হয় নাই,
ঠিক আছে। তো সে চেক করে দেখে সেই নাম্বারটা ভুল দিয়েছে, তখন আমি কি করছি, আমি আমার টাকাটা রিফান্ড করেছি। তো আমার এরকম সমস্যা হয়েছিল, তো এটা অনেকে বুঝে না, অনেকে নার্ভাস হয়ে যায়, অফিসে কল দেয়, এইখানে কল দেয়, ওইখানে দৌড়াদৌড়ি করে, অনেকে বুঝে না। তো চলুন আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিই যে টাকাটা কীভাবে রিফান্ড করবেন। যদি এরকম বাংলা যদি এমনি প্রতিক্রিয়াধীন দেখায় বা ইংলিশে যদি পেন্ডিং দেখায়, এখান থেকে সরাসরি হোমে ফিরে যানের উপরে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এখান থেকে আপনি সিম্পলি আবার সরাসরি ক্লিক করবেন সেন্ড মানি অপশনে। এখান থেকে সেন্ড মানি অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আসলে আপনি দেখতে পারবেন এখানে আপনি যে এই যে যে আমি ভুল নম্বরে টাকাটা পাঠাইছি, এই টাকাটার হচ্ছে গিয়ে মেয়াদ, মেয়াদ বলতে হচ্ছে গিয়ে এটার মেয়াদ হচ্ছে গিয়ে এটা আমি 12:41 সেন্ড করছি টাকাটা, এখানে হচ্ছে গিয়ে 7/11 মানে 2021 পর্যন্ত, অর্থাৎ আজকে হচ্ছে গিয়ে আপনার 4/4, 3 দিনের ভিতরে যদি এই টাকাটা আমি বাতিল না করি, এখান থেকে যদি আমি বাতিল না করে দিই, তাহলে এই যে যে ভুল নাম্বারে আমি টাকাটা সেন্ড করেছি এই নাম্বারেই টাকাটা ঢুকবে, কিন্তু সে টাকাটা এখন উঠাইতে পারবে না। সে যখন এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলবে তখনই এই টাকাটা তার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, তখন সে টাকাটা উঠিয়ে ফেলতে পারবে, ঠিক আছে। তো এখানে আমাকে 3 দিন সময় দিয়েছে, মানে 72 ঘন্টার ভিতরে এটা আমাকে ক্যান্সেল করতে হবে। তো আমি এখন আপনাদের সামনে এখান থেকে বাতিল করে দিচ্ছি, ইংলিশে থাকলে ক্যান্সেল থাকবে, এখানে বাতিলে ক্লিক করে দিলাম। বাতিলে ক্লিক করা মাত্র এখানে দেখতে পারতেছেন, এইখানে সরাসরি সেন্ড মানি, এখানে দেখতে পারতেছেন সেন্ড মানি রিকোয়েস্ট আর রিসিভাল। এখানে যদি আমরা আবার ক্লিক করে দিই, এখানে দেখেন 540 টাকা, অর্থাৎ 500 টাকা আমাদের আবার ব্যাক চলে এসেছে। তো এইটা আপনারা এইভাবে ব্যাক করে নিতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় আপনি যে নাম্বারে টাকা পাঠালেন সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেই নাম্বারে টাকাটা অলরেডি চলে গেছে। সেই টাকাটা আপনি কীভাবে পাঠাবেন সেটা এখন বলে দিচ্ছি। যখন আপনি একটা ভুল নাম্বারে টাকা পাঠাবেন তখন ঝটপট আপনি কী করবেন, আপনার আশেপাশে যে থানা আছে, ঠিক আছে, আপনাদের আশেপাশে যে থানা রয়েছে আপনাদের এলাকার ভিতরে বা আপনাদের এরিয়ার ভিতরে, সেই থানায় চলে যাবেন। সেই থানায় যাওয়ার পরে আপনি একটা জিডি করবেন, সেই জিডিটা নিয়ে জিডি কপি দিবে আপনাকে, জিডি কপি নিয়ে আপনার আশেপাশে যে বিকাশের কাস্টমার যে কেয়ার রয়েছে সরাসরি কেয়ারে চলে যাবেন। কেয়ারে গিয়ে বলবেন যে এই নাম্বারে আমি ভুলবশত টাকা পাঠিয়ে দিয়েছি, টাকা চলে গেছে, সে আমার ফোন ধরতেছে না বা সে টাকা ব্যাক দিবে না বলতেছে, বা এরকম আপনি সব কিছু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। এবং সাথে অবশ্যই আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খুলেছেন, বা সেটা আপনার আব্বুর হোক বা আম্মুর হোক, যার হোক, যার এনআইডি কার্ড তাকে অবশ্যই সাথে নেবেন, ঠিক আছে। তার ফটো, এনআইডি কার্ড, সব ডিটেলস আপনি সাথে করে নিয়ে যাবেন, সেটা থানা থেকে জিডি কপি নিয়ে আবার সেম ইনফরমেশন নিয়ে আপনি সরাসরি চলে যাবেন কাস্টমার কেয়ারে। যখন আপনি ইনফর্ম করবেন, ইনফর্ম করার পরে কাস্টমার কেয়ার থেকে সেই নাম্বারটি ব্লক করে দিবে। ব্লক করে দিবে বলতে হচ্ছে গিয়ে তার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে, লক করে রাখবে, সে টাকাটার উঠাতে পারবে না। আপনার ইনফরমেশন যদি সঠিক হয় সে আপনার টাকাটা তারা যাচাই বাছাই করে 7 দিনের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে অথবা 3 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা রিটার্ন করে দিবে বা রিফান্ড করে দিবে, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় আমরা অনেক বড় বড় অ্যামাউন্ট লেনদেন করে থাকি, 10,000, 20,000 এরকম অনেকে আছে লেনদেন করে থাকি, তো শুধুমাত্র একটি নাম্বার ভুলের কারণে অনেকের অনেক টাকা চলে যায়। অনেকে বুঝতে পারেন না যে টাকাটা কীভাবে ব্যাক আনবেন। আপনাদের উপকারের জন্য আজকের এই ভিডিওটা দিয়েছিলাম। তো বিকাশের যদি আরও কোনো টিপস চান বা জানতে চান আরও কিছু, অবশ্যই আরও 2-3টা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, টাটা, গুড বাই।